গিলগিত বালতিস্তান পাকিস্তান কা আইনি হিসা নাই হ্যায়। পাকিস্তানের গেম ওভার, পিওকে জুড়ে যেতে চাইছে ভারতবর্ষের সঙ্গে। ভালো করে শুনুন কি বলছেন পাক অধিকৃত কাশ্মীরের জনতা। ভারতের সঙ্গে পুরোপুরি জুড়ে যেতে চায় পাক অধিকৃত কাশ্মীর। ভারত চমকে যাচ্ছে গিলগিট বালতিস্তানের এমন হাল দেখে। পরিস্থিতি একেবারেই হাতের বাইরে শাহবাজ সরকারের সেনার। ভারত এত দিন ধরে যেটা চাইছিল সেটাই হয়ে গেল অনায়াসে। কার্গিল রোড খুলে দেওয়া হোক, ভারতের লাদাখের সঙ্গে জুড়ে দেওয়া হোক গিলগিট বালতিস্তানকে, একেবারে সোজাসুজি এমনই দাবি পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের মানুষের। টুইটার থেকে গোটা দুনিয়া শুনতে পাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ চাইছে না আর পাকিস্তানের সঙ্গে থাকতে। আর এর থেকেই বোঝা যায় বা অনুমান করা যায় পরিস্থিতি ঠিক কতটা জটিল পাকিস্তানের অন্তরে। এমন কি হয়ে গেল যে পিওকে আর পাকিস্তানের হয়ে থাকতে চায় না? এতটা ক্ষোভ, এতটা রাগ মানুষের মধ্যে ঠিক কোন কারণে? পাক সেনাবাহিনীর মুখোশ আরও একবার খুলে যাচ্ছে গোটা বিশ্বের কাছে। পাকিস্তানের মেইনস্ট্রিম মিডিয়া একটাও খবর করছে না পিওকে নিয়ে, গিলগিট বালতিস্তানের অবস্থা নিয়ে। ভারত বারবার দাবি করে এসেছে গিলগিট বালতিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরেরই অংশ। বিশেষজ্ঞরা বলছেন যে আওয়াজ আজ উঠছে পিওকের মাটি থেকে সেটার জন্য ইসলামাবাদই দায়ী। পিওকের ব্যবসায়ীদের ওপর ভারী ঋণের বোঝা চাপিয়েছে শাহবাজ সরকার। জোর করে প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হচ্ছে ক্রাউন ল্যান্ড জমিগুলো, যেগুলো একটা সময় ডোগরা সাম্রাজ্যের রাজা হরি সিং সেখানকার বাসিন্দাদের দিয়েছিলেন। আর সেটাই ছিনিয়ে নিচ্ছে জোর করে পাক সেনা এবং পাক সরকার যৌথভাবে। দিনের পর দিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই, মানুষের খাবার মতো আটা সেখানে পৌঁছচ্ছে না। অন্ধকারে ডুবে থাকা পিওকে এবার মনে করছে তাদের ভারতের সঙ্গে থাকাটাই অনেক বেশি বেটার। পিওকের বর্তমান এই ছবিটা কত বড় অ্যাডভান্টেজ হতে পারে ভারতবর্ষের জন্য আগামী দিনে? ডিসেম্বরের শেষ দিকে দোকানের ঝাঁপ ফেলে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেছে ব্যবসায়ীরা। গিলগিট বালতিস্তানে রয়েছে খালসা সরকারের রাজত্ব, মূলত সেই সরকারের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে মানুষ। 2009 সালে তৎকালীন পাকিস্তান সরকার ঠিক করেছিল গিলগিট বালতিস্তানকে রাজ্য ঘোষণা করা হবে, সেখানে থাকবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। কিন্তু 2018 সালে পাকিস্তানের মুসলিম লীগ সরকার এসে সেই ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে পাক চায়না করিডরের কথা বা সিইপিসির কথা মাথায় রেখে এবং ইমরান খান ক্ষমতায় আসার পর তো গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের নতুন প্রদেশ হিসেবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্তই নিয়ে নেন। এই এলাকা, এই গিলগিট বালতিস্তান এলাকার ম্যাপ যদি আপনি ভালো করে দেখেন যে এই এলাকা কিন্তু ভারত এবং পাকিস্তান উভয় দেশের জন্যই মারাত্মক গুরুত্বপূর্ণ একটি এলাকা, বিশেষ করে এর হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের জন্য। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি সত্যি কয়েক পা বাড়িয়ে দেবে পিওকে দখল করার দিকে? এবার কোন দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি জানতে চোখ রাখুন প্রথম কলকাতার দিকে। প্রথম কলকাতা, পিউরো।